মৌসফিক ভূমি আপনি লিখেছেন কোনো মানুষের ছবি তোলা যদি গুনাহের কাজ হয় তাহলে আলেমরা ক্যামেরার সামনে আসলে কি গুনা হবে না বা মুশফিক ছবি অঙ্কন করা এবং আপনার এই ফটোগ্রাফির যে ছবি এর মধ্যে কিছুটা পার্থক্য আছে এবং এটি হলো অনেকটা একটা মানুষকে আয়নায় দেখা যাচ্ছে এরকম অনেকটা অর্থাৎ হুবহু তার রূপটা আপনি ক্যামেরা দেখতে পাচ্ছেন লাইভে দেখতে পাচ্ছেন যারা আমাদেরকে আমি এখানে বসে আছি আপনি আমাকে মানে অনেক অনেকগুলো ইয়ে দিয়ে আপনার কি বলে আয়না দিয়ে সেখানে আমার যে প্রতিবিম্ব সেটা যেরকম দেখতে পায় অনেকে দেখতে পাওয়ার সুযোগ আছে অনেকটা সেরকম তো বিধায় হাদিসে যে প্রাণীর ছবি অঙ্কনকারীর প্রতি লানত বর্ষণ করা হয়েছে সেটি মূলত হাতের তুলি দিয়ে ভাস্কর্য দিয়ে আলাদা করে একটা অবয়ব তৈরি করা এটা একটা মানুষের ভিন্ন আরেকটা রূপ তৈরি করার চেষ্টা করা সেটি নিষিদ্ধ মূলত যার কারণে আপনার এই ফটোগ্রাফিক ছবি নিষিদ্ধ নয় তবে হ্যাঁ সেটি যদি প্রিন্টেড হয় প্রয়োজন ছাড়া আপনি প্রিন্ট করেন তাহলে সেক্ষেত্রে সেটি গুনাহের মধ্যে পড়বে আর যদি প্রয়োজনের কারণে করেন তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের মধ্যেও পড়বে না ইনশাআল্লাহ কারণ আপনি প্রয়োজনের খাতিরে করছেন